কোপা আমেরিকা এবং ইউরোকাপের লড়াই শেষ। কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোকাপের চ্যাম্পিয়ন ইতালি হারিয়ে ইংল্যান্ডকে। কোপা আমেরিকায় ব্রাজিল ও আর্জেন্টিনা চিরপ্রতিদ্বন্দ্বী দল পরস্পরের মুখোমুখি হয়েছিল, কিন্তু দি মারিয়ারের একমাত্র গোলে যেন জয়ের স্বাদ পেল মেসির আর্জেন্টিনা। এটি মেসির ইন্টারন্যাশনাল খেতাব, যা মেসিকে মনে রাখবে বা রাখাবে অনেক দিন ধরে। নতুন চ্যাম্পিয়ন হলো কোপা আমেরিকার আর্জেন্টিনা। ইউরো চ্যাম্পিয়নের 53 বছর পর আবারও এই সেরার খেতাব ঘরে তুলল ইতালি চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে হারিয়ে। তবে পেনাল্টি শুটআউটে 4-2 গোলে জিতল ইতালি। কিন্তু বিষণ্ণতার সুর দেখা গেল ইংল্যান্ড দলে। এইচ কেন এবং স্টার্লিংয়ের দুর্দান্ত পারফরমেন্সও তাদের জয়ের স্বাদ দিতে পারল না। একরাশ ক্ষোভ এবং হতাশা নিয়ে একবারের জন্য ইউরোর খেতাব ঘরে তুলতে পারল না ইংল্যান্ড।